সবার জন্য একটি বাম্পার অফার, সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হচ্ছে, আর সেই ভুট্টাগুলো মাড়াই করার জন্য আমাদের কৃষক ভাইরা আমাদের কাছ থেকে অত্যাধুনিক ভুট্টা মাড়াইটি ক্রয় করেন। যে ভুট্টা মাড়াইটির দ্বারা সম্পূর্ণ কাঁচা ভুট্টা মাড়াই করা সম্ভব এবং মাড়াই করার পরে যে আটিগুলো থাকে সেগুলো সম্পূর্ণ আস্ত বের হয়, তো সেই সমস্ত ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেখে ধামরাই থেকে এসে আমাদের কাছ থেকে এই ভুট্টা মাড়াইটি ক্রয় করলেন, এবং তার পাশাপাশি এই ভুট্টা মাড়াইটির সাথে একটি আটগোড়া ইঞ্জিনও এই কাস্টমার নিয়েছে। তার কারণ হচ্ছে আটগোড়া অথবা সাড়ে আটগোড়া ইঞ্জিন দিয়ে এই ভুট্টা মাড়াইটি চালানোর ফলে 70 থেকে 80 মন ভুট্টা ঘন্টায় মাড়াই করা সম্ভব। তার পাশাপাশি আমাদের কাছ থেকে আরেক ভাই নাগরপুর থেকে এসেও আজকে এক পিস ভুট্টা মাড়াই ক্রয় করলেন। মূলত সেই কৃষক দুই ভাই এই ভুট্টা মাড়াইটি ক্রয় করার উদ্দেশ্য হলো তার নিজের যে ভুট্টাগুলো রয়েছে খেতে সেগুলোও মাড়াই করবে, তার পাশাপাশি আশেপাশে যে ভুট্টাগুলো রয়েছে সেগুলোও মাড়াই করে টাকা উপার্জন করবে। তো আপনারা যারা ভুট্টা মাড়াই নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা কুচ এবং পাইকারি ক্রয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সরাসরি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে শহীদ সরণী সড়ক, ওয়ারলেস গেট, মানিকগঞ্জ সদর। আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স রহিম ট্রেডার্স, প্রোপাইটর আব্দুর রহিম শিকদার। তো আমি ছোট করে একটি কথা সবার উদ্দেশ্যে বলে রাখি, এখন যেই ভুট্টা মাড়াইটি দেখতে পাচ্ছেন অথবা এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি দেখার পরে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে যেগুলো আমরা কাস্টমারের ভুট্টা মাড়াইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কাস্টমারকে দিচ্ছি কি না সেই সমস্ত ভিডিও রয়েছে। তার পাশাপাশি ভুট্টা মাড়াই করারও ভিডিও রয়েছে। সম্পূর্ণ সব কিছু ভালো করে দেখে শুনে তারপরে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদের গন্তব্য স্থানে ভুট্টা মাড়াইগুলো পাঠিয়ে দিতে পারবো। এবং আরেকটি কথা বলে রাখি, সবার জন্য একটি বাম্পার অফার, সেটি হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি, আপনারা যে যেখান থেকেই ক্রয় করেন না কেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই কামনা করছি। আসসালামু আলাইকুম।